আমরা আছি দুর্গাপূজার প্রস্তুতিতে এবং অষ্টমী কীর্তনের মধ্যে রয়েছি। আজকে গুরুত্বপূর্ণ 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 সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো অষ্টমীর অঞ্জলি সম্পর্কে। অষ্টমীর দিন অঞ্জলিটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কত বড় ঠাকুর মশাই এবং কত মন্ত্র আপনি জানেন তার একটা পরীক্ষা হয় এই অঞ্জলির মাধ্যমে। তাহলে আপনি কিভাবে সুন্দরভাবে এই অঞ্জলি কর্মটি আপনার যজমান বা আপনি যেখানে পুজো করতে গেছেন সেই সমস্ত মানুষের কাছে, সেই সমস্ত ভক্তবৃন্দের কাছে উপস্থাপন করবেন, তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে আপনি উপস্থাপন করবেন, কোন কোনভাবে যাবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে বলবো। বেশিও না আবার কমও না, কিন্তু সুন্দর আজকের ভিডিওটা অনুরোধ থাকলো পুরোপুরি দেখার জন্য, কেউ স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিও আসল রহস্য। আর একটা অনুরোধ থাকলো ভিডিও শুরু করার আগে, যারা পুজো আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশান অন করুন এবং পুজো আসর বেঙ্গলি চ্যানেলের সঙ্গে থাকুন। আর একটা কথা বলবো, সেটা হলো এই ভিডিওটায় লাইক দিয়ে রাখুন, কারণ বারবার দেখবেন এবং তাহলে অঞ্জলির পুরো জিনিসটা আপনার মনে থাকবে। তাহলে আজকের ভিডিও শুরু করব। হর হর মহাদেব, আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। তবে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলবো পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি, এখনো হতে সময় লাগবে। তাই যেই সমস্ত বিধিনিষেধগুলো আমাদের বলেছে এবং যে সমস্ত কাজগুলি করতে পারছি, অর্থাৎ মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার, সেগুলো আমরা কিন্তু নিয়মিত করব। কারণ আস্তে আস্তে আবার সমস্ত কিছু খুলবে, খোলার সম্ভাবনা চলে এসছে, কারণ খুলতে দিতেই হবে, নাহলে কিন্তু মানুষজন আস্তে আস্তে, যারা একটুখানি ছন্দে ফিরবে তারা ফিরতে পারবে না। তাই কাজ তাদের করতে দিতে হবে, আমাদের বিধিনিষেধের সাথে মানতে হবে। পরিস্থিতি কিন্তু খারাপ এখনও আছে, যদি এখন যদি আমরা সচেতন না হই, এখন অনেকে মাস্ক খুলে ফেলছে, আমি দেখতে পাচ্ছি, তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে এই কর্মটি করবেন না, স্যানিটাইজারটাও ইউজ করুন, কারণ এখন কিন্তু গুপ্তভাবে রোগটা কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে। আগের বার এই অঞ্জলির সময় কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি শুরু হয়েছিল, অনেকে ছেড়ে ছেড়ে অনেক দূর দূর দিয়ে অনেক জায়গায় পুষ্পাঞ্জলি হয়েছিল কিন্তু ফুল ছাড়া। তাই বল এখনও বলতে পারছি না যে এবছর পরিস্থিতিটা কোন দিকে যাবে, কিন্তু তাও বলবো সচেতন হয়ে থাকুন। আশা করি দুর্গাপূজা হবে এবং আশা করি আপনারা অঞ্জলি দিতে পারবেন এবং ঠাকুরমশাইরা সুন্দরভাবে অঞ্জলি কর্মটি করাবে। প্রথমে একটা জিনিস বলি, অঞ্জলি মানে আমরা ঠাকুরের কাছে কিছু চাই। অষ্টমীর আমি বলে দিয়েছি যে যখন যে নিয়মটা বলেছিলাম, অর্থাৎ যে সময়টা বলেছিলাম, সেই সময়টা হলো আপনি 10টা থেকে শুরু করতে পারেন অঞ্জলি, বা 9টা থেকে, সেটা আপনার ওপরে নির্ভর করে আপনি কত তাড়াতাড়ি পুজো করে ফেলবেন। 9টা বা 10টায় অঞ্জলি শুরু করবেন, 2, 3, 4, 5 এরকম আপনি যত খুশি ব্যাচে করতে পারেন, ঠিক আছে। আপনি আস্তে আস্তেই করবেন, বেশি একবারে করার দরকার নেই। আপনার কাছে অবশ্যই একটা মাইক্রোফোন সেট থাকবে, সেই মাইক্রোফোন সেটের মাধ্যমে আপনি পুরো জিনিসটা পরিচালন করবেন, ঠিক আছে। তাহলে এইভাবে পুরো কর্মটি হবে। এইবার যে জিনিসটা বলবো সেটা হলো, প্রথমে আপনি করবেন কি, প্রথমে আমরা সাধারণত যেটা করি অন্যান্য পুজোর ক্ষেত্রেও আমরা যে জিনিসটা করি সেটা হলো, আমরা বাঁ হাতের তালুটে জল দিই বা ডান হাতের তালুটে জল দিয়ে নবমশিবিশ করে আজমন করে নিই, ঠিক আছে। দুর্গাপুজো করার সময় এটা কিন্তু একটু চাপের বিষয়, তার কারণ হলো সবার হাতে জল দেওয়াটা একটা দুষ্কর, কিন্তু তাও চেষ্টা করবেন সবার হাতে একটুখানি জল দিয়ে আজমনটা করানোর। নাহলে এক কাজ করবেন, সবার হাতে একটু জল দিয়ে দেবেন, সেই জলটা কী করবে, সেই জলটা মাথায় ছিটিয়ে দেবেন বা হাতে জলটা রেখে দিতে বলবেন। আমি বলবো যেখানে সময় পাবেন এক দুবার করে জল দেওয়ার কথা বলবেন, বা আপনি একবার জল দিয়ে দেবেন, ঠিক আছে, বা হাতে জলটা নিয়ে এই কথাটা করতে বলবেন। প্রথমে গঙ্গা জলে স্নান এই কর্মটি করাতে হবে। তাহলে কী করতে হবে, অনেকে কী করে, অনেকে ওম গঙ্গা করে মাথায় জল ছিটিয়ে নিতে পারেন, বা নব গঙ্গা বলে গঙ্গা জলটা মাথায় ছিটিয়ে নিতে বলবেন বলেন। আমি বলবো ওই জলটা আপনি দিলেন, জলটা বাঁ হাতে রাখতে বলবেন এবং ডান হাতে রাখতে বলবেন এবং বাঁ হাতটার তলায়, ঠিক এইভাবে, ঠিক আছে, এইভাবে রাখতে বলবেন, দেখতেও ভালো লাগছে, এইভাবে না রেখে এইভাবে রাখতে বলবেন, ঠিক আছে। রাখা হলো, এবার হাতে রকম জল নিয়ে বলবেন নমঃ বিষ্ণু, বিষ্ণুর নমঃ অদ্য বলে
ওনার গোত্র বলতে বলবেন, ধরুন আলিমান গোত্র, আলিমান গোত্রস, তারপর তার নাম দাস বা দাসী, ছেলে হলে দাসী, ছেলে হলে দাস এবং মেয়ে হলে দাসী বলবেন, ব্রাহ্মণ হলে দেবশর্মা, এটা বলবেন। বলে তারপর কি বলবেন, বলবেন নম শ্রী বিষ্ণুর পীতিকাম বলে তারপরে আপনি মন্ত্রটা বলবেন। এই অনেক মন্ত্র আছে, সেই মন্ত্রটাও বলতে পারেন, গঙ্গা স্নানের যে মন্ত্র আপনার কাছে রয়েছে। আমি বলবো এই মন্ত্রটা খুব ভালো হবে, সুরে সুরে বলবেন, বলবেন ওং বিষ্ণুর পাদর্গ সংভূতে গঙ্গে ত্রিপদ গামিনি ধর্ম দোভিতং বিক্ষতে পাপমেহর জন্নবি শ্রদ্ধায়া ভক্তি সম্পূর্ণে শ্রী মাতা দেবী জাহ্নবী অমুত্র নাম দেবী ভাগীরথী পূর্ণাহি পূর্ণাহং। ওই জলটা মাথায় ছিটিয়ে নিয়ে বলবেন নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা, হয়ে গেল। তিনবার এই জলে ছিটে দিয়ে দিলেন গঙ্গা জলে স্নান, এইভাবে ছিটে দিয়ে বলবেন নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। এইবার করতে হবে আজমন, ঠিক আছে। আবার মহাদেব তেরোটা জল দিতে পারেন, নাহলে এক কাজ করতে পারেন ওই এরপরে নমস নমস করে গঙ্গা জলটা মাথায় ছিঁড়ে নিতে পারেন, বা ওইভাবে হয়ে গেল শুদ্ধ তারপরে হাত জোর করে বলতে পারেন। এটা আপনার বিষয়, আপনি কিভাবে করবেন, প্রথমে গঙ্গা জলে স্নান, তারপরে অবশ্যই আমাদের আজমন কর্মটি করতে হবে। সব কিছুই বৃহত্তর, পুজো বৃহত্তর, তাই আজমনটাও বৃহত্তর হবে অষ্টমীর দিন বিশেষ করে। তাহলে কি বলবেন, মন্ত্র বলাবেন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়া দিবিব চক্ষুরারতম নম অপবিত্রা পবিত্রবা সর্বাবস্থঙ্গত পিপা যসরেত পুঞ্জরি কক্ষং সবজ্জ অভ্যন্তরং শুচি নম শুচি নম শুচি নম শুচি নম সর্ব মঙ্গলং বরেণীয়ং বরদং শুভং নারায়ণং নমস্কৃতং সর্ব কর্মাণি কারয়েত নমঃ। ব্রহ্মণ দেবায গোব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ নমঃ। গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ নমঃ। জবাকুশম সংকাশং কশ্যপেয়ং মহদ্রুতিং ধন্তারিং সর্বপাপকনা পনঃ তস্মৈ দিবাকরং নমঃ। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গুরুরধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় নমঃ নমঃ নমঃ। পাপহং পাপকর্মহং পাপদম তাহিমং পুণ্ডরী কক্ষং সর্বপাপ হরোহরি নমঃ। মাধব মাধব বাচি মাধব মাধব রীতি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব নম মাধব নম মাধব নম মাধবম। এই হলো আপনার আজমনের মন্ত্র। এইবার চলে নেবেন ফুল বেলপাতা পুষ্প সবার হাতে দিয়ে প্রথমবারের জন্য অঞ্জলি। তিনবারে অঞ্জলি করাবো, প্রথমবার অঞ্জলি মন্ত্র হবে নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেহি দেবী নমস্তুতে নম ভূত পেত পিসাচেভ্য রক্ষং ভং মহেশ্বরী দেবস্য মনুষ্যভস্য ভয়নং রক্ষং সদা নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণি কৌমারী বিশ্বরূপে পশিদমে নম ভগবতী ভয়ছেদে কর্তারি চ কামদে কৌশিকী তং হি কর্তারিণি নমস্তুতে। এরপরে মন্ত্র হবে এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শরদ সায়দ বাহন সপরিবার সহিত শ্রীমদ ভগবতী দুর্গা
দেবিকা ওই নম দিয়ে দিতে হবে। এই হলো প্রথমবারের অঞ্জলি মন্ত্র। নিয়ে দ্বিতীয়বারের মতো অঞ্জলি মন্ত্র দেওয়াবেন, মন্ত্র বলবেন নম আয়ু দেহি যশৌ দেহি ভগবদ ভগবতী দেহি মে পুতাং দেহি ধনং দেহি সর্বান্ত কামস্য দেহি মে দুর্গতারি দুর্গতং সর্বশূল বাহিনী ধর্মাত্ম মোক্ষ দে দেবী নিত্য মে বরদা ভব নম হর পাপ হর কেশ হর শোক হরং শুভ হর রোগ হর মারি হর ক্ষোভং হর মারি হর প্রিয়ে। তা বলবেন নম দক্ষ যজ্ঞ বিনাশিনী কোটিতে কোটি পরিদাওই মহাঘোরাওই নম এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শারদা সায়দ বাহন সপরিবার সহিত শ্রীমৎ ভগবতী দুর্গা দেবিকা ওই নম নমঃ। এই হলো আমাদের দ্বিতীয়বারের জন্য মন্ত্র। এইবার আমাদের বলতে হবে তৃতীয়বারের জন্য মন্ত্র। এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ মন্ত্র, এটাও সুন্দরভাবে বলবেন। তাহলে আবার ফুল বেলপাতা নিয়ে যা যা দ্রব্য সেগুলো নিয়ে বলবেন। মন্ত্র হবে নম কায়ন মনসা বাচ কর্মণং যৎকিঞ্চিত মায়া জ্ঞানাঞ্জ কিঞ্চিত পাপং দুর্গেতং হর দুর্গতিম। এই হলো প্রধান মন্ত্র। এর সঙ্গে আরও কিছু মন্ত্র আমাদের যোগ করতে হবে, যেমন এইটা বলতে পারেন আপনারা, সেটা হলো রিং দুর্গা শিবা শান্তি করি ব্রহ্মাণি ব্রহ্মণ প্রিয়ম সর্বলোক প্রণামি সর্বাধিকাম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কালং পরমং কামং বিশ্বেশ্বরী বিশ্বমাতা চণ্ডিকাং প্রণনামহম। তারপরে বলতে হবে এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম সায়দ বাহন সপরিবার সহিত শ্রীমৎ ভগবতে দুর্গা দেবিকা ওই নম নমঃ। এই হলো দুর্গা দেবীর আমাদের মোটামুটি যে অঞ্জলি গেল সেটা। অঞ্জলি এখানে শেষ না, এবার কী করতে হবে হাত জোর করে বলতে হবে তার অঞ্জলির যে প্রণাম মন্ত্র, সেই প্রণাম মন্ত্রটি বলতে হবে। প্রণাম মন্ত্রটি বলতে হবে কি, প্রণাম মন্ত্র বলতে হবে নম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নম শিস্তিস্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনে গুণসৌরে গুণময়ে নারায়ণী নমস্তুতে নম শরণাগত দীনাত্মা পরিত্যান পরায়ণে সর্বসার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে নম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাদাত্রী সহাসদ নমস্তুতে নম। এই এই হলো মন্ত্র। এইবার যে জিনিসটা করতে হবে এটা খুব খুব গুরুত্বপূর্ণ, এই মন্ত্রটা আপনি বলতে পারেন প্রিয়টাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞে সরংসু, এই মন্ত্রটা বলতে পারেন, বলে নারায়ণকে নমস্কার করাবেন। না বলে এই জিনিসটা এবার করতে হবে। এবার কি সমস্ত তাহলে ওই মূর্তিতে যত দেবদেবী রয়েছে দুর্গা ঠাকুরের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাইকে একবার করে প্রণাম করতে হবে, এটা করাবেন, এটা করলে ভালোই হবে। তাহলে কি করবেন, প্রথমে কার্তিককে করতে হবে, মন্ত্র বলতে হবে নম কার্তিকেয়ং নম সীম গৌরপুত্রাণাং সুতপ্রদনাং সুরানানাং মহাভাগ্যং দৈত্যদ্রপনিষুদনাং কার্তিকায় নম। তারপর নম একদন্তং মহাকায় লব্ধনাং গজানাং বিঘ্ননাশকরণাং দেবহেতাম্ব প্রণামামহাম নম গং গণেশায় নম। তারপরে বলতে হবে নম বিশ্বরূপাশ্ব ভজ্জাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র প্রামিনাং মাং
দেবী মহালক্ষ্মী নমস্তে, নম লক্ষ্মী দেবিকাই নম, নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে, নম সাং সরস্বতয়ে নম, নম পত্রিকে নবদুর্গতাং মহাদেব মনোরমে, নব নবপত্রিকাং দেবৈ নম, সর্বদেব দেবী স্বরূপায় নম, ভগবতে দুর্গা দেবিকাই নম, নমঃ নম মন্ত্রহীনং ক্রিয়াহীনং বিধীনং চ সর্বকর্মকারয়েত্। জ্ঞান করিব জ্ঞান করি শ্রীগুরুর পাদ পদ্মে সমর্পণ করি, নম দুর্গা দেবিকাই নম, নমঃ বলে এরকম ভাবে নমস্কার করবেন। তারপরে যে কর্মটা সেটা হলো দক্ষিণা সবাই দেবে একটা থালার মধ্যে। আপনি একটা জিনিস করাবেন, দক্ষিণাটা তুলে নিতে বলবেন, বলবে হাতে দক্ষিণাটা ধরে বলুন, এটা করাতেই পারেন। মনটা বলবেন এরকম, বলে হাতটা দক্ষিণাটা হাতে নিয়ে এবার মনটা বলবে, বলুন নম বিষ্ণুরম তস্যদদ্য অদ্য মাসে, যেমন আশ্বিন মাস হবে, মা আশিস্তে কন্যারা আশিস্তে ভাস্করে, ঠিক আছে। তারপর তীথাও বলবেন, অষ্টম মাং তীথাও, শুক্লপক্ষ অষ্টমাং তীথাও, নিজেদের গোত্র নিজেদের নাম বলাবেন, বলে বলবেন নম যথাগীত গোত্র নামনে অষ্টমাং তীথাও পুষ্পাঞ্জলি দক্ষিণাং কর্মাহং করিষ্যে যথাসম্ভব ব্রাহ্মণেব্য অহং সম্প দদানি, বলে মাথায় ঠেকিয়ে দক্ষিণাটা দিয়ে দিতে বলবেন, দক্ষিণাটা আপনি গ্রহণ করে নেবেন ওম স্বস্তি বলে। এই হলো আজকের ভিডিও, ছিল অষ্টমী পুষ্পাঞ্জলি গুরুত্বপূর্ণ ভিডিও। জানি না কেমন ভিডিওটা হয়েছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কারণ অনেক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীকালে আরও ভালোভাবে অঞ্জলির ভিডিও আসবে, এখনও সময় আছে, প্রস্তুতির জন্য দিলাম, সময় এখনও আছে। আরও অনেক রকমভাবে আপনাদের কাছে অঞ্জলি মন্ত্র স্থাপন করব, যাতে আপনাদের ভালো হবে। তাই আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট করুন, যা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেল, তাই নিজের চ্যানেল মনে করে এই কর্মগুলি করবেন। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, নমস্কার।